মঞ্চে আমাদের কিছু প্রাক্তন দাদারা আছে, তোমাদেরই সিনিয়র দাদারা, তারা আজকে তাদের স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে এবং স্কুলকে তারা ভুলে যাননি এবং স্কুলের প্রয়োজনে সবসময় তারা হাত বাড়িয়ে দেন। তো তাদেরকে ধন্যবাদ, প্রাক্তন ছাত্র সংসদকে। এবং তারা বিদ্যালয়ের একটা প্রয়োজন ছিল কম্পিউটারের, তো তারা আজকে স্কুলকে সে কম্পিউটারটা দিতে এসছে। তো আমি তাদেরকে বলবো একটু দু চার কথা বলতে। শ্যামলবাবু পূজনীয় প্রধান শিক্ষক মহারাজ, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং আমার স্কুলের আমার ছোট ভাইয়েরা, তোমরা সবাই ভাই, যেহেতু আমরা সবাই একই স্কুলে। আমাদের এই স্কুলে প্রাক্তন ছাত্র সংসদ 35 বছর আগে তৈরি হয়েছিল, এখনও আমরা আমাদের ছাত্র সংসদে বিভিন্ন কাজ করে থাকি। তোমরাও একদিন এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ করবে, প্রাক্তন হবে, সেদিনও তোমরা ছাত্র সংসদের সঙ্গে যুক্ত হবে। আমাদের ছাত্র সংসদের কাজের দুটি উদ্দেশ্য, একটি হচ্ছে সমাজে বিভিন্ন সময় বিভিন্ন আত্ম মানুষের পাশে দাঁড়ানো, আরেকটি হচ্ছে আমরা আমাদের স্কুলের প্রয়োজনে, ছাত্রদের প্রয়োজনে, আমাদের প্রয়োজনীয় প্রধান শিক্ষক মহারাজ যখন যেমন বলেন আমরা আমাদের সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করি। যেমন এই স্কুল থেকে গত বছরেই উচ্চ মাধ্যমিক পাশ করে যাওয়া তোমাদেরই এক সিনিয়র দাদা, সে নরেন্দ্রপুরে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার সময় তার কিছু আর্থিক সমস্যা দেখা দিয়েছিল, আমাদের হেডমাস্টার মহারাজ আমাদেরকে ডেকে বলেন, আমরা সঙ্গে সঙ্গে আমাদের সাধ্য মতো তাকে সেই আর্থিক সাহায্যটুকু করি যাতে সে নরেন্দ্রপুর কলেজে ভর্তি হতে পারে। আজও ঠিক তেমনই প্রয়োজনীয় প্রধান শিক্ষক মহারাজ আমাদের বলেছিলেন আমরা সেই মতো আমাদের ছাত্র সংসদের তহবিল থেকে স্কুলের প্রয়োজনে এই কম্পিউটারটি তোমাদের সবার স্বার্থে লাগবে সেইটুকু তুলে দিচ্ছি। ঠাকুরমা স্বামীজির পায়ে এটা আমাদের নিবেদন এবং আমরা বিশ্বাস করি যে তোমরা যখন বড় হবে, ওই যে বললাম তোমরা যখন প্রাক্তন হবে, তখন তোমরা এভাবে স্কুলের প্রয়োজনে এবং পরিবর্তন সমাজের প্রয়োজনে এগিয়ে আসবে। রামকৃষ্ণ মঠ মিশনের স্কুল কলেজগুলোর সবার কিন্তু একটাই উদ্দেশ্য, মানুষ গড়া। সেই মানুষ গড়ার কাজে মহারাজরা তাদের জীবন দেন, সেই মানুষ গড়ার কাজে আমাদের শিক্ষক মশাইরা তাদের সারাটা জীবন উৎসর্গ করে। তোমরা আমরা আমাদের সবার সেই মানুষ করে ভালো থেকো সবাই। সবাইকে আমার শুভেচ্ছা জানাই, মাঝখানে প্রণাম জানাই, প্রধান শিক্ষক মহারাজকে আমাদের প্রণাম জানাই। ধন্যবাদ ছাত্র সংসদকে, বিশেষ করে ধন্যবাদ জানাই এরকম বারবার পাশে দাঁড়াবার জন্য এবং